কৌস্তুভ আর তোমরা দেখছো এভরিথিংস এসেনশিয়াল। আজকের ভিডিওতে বলবো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে আরও নতুন কিছু তথ্য এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করবে সেটাও দেখাবো স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খুব মন দিয়ে বুঝবে। তাহলে চলো বন্ধুরা, লেটস স্টার্ট। আজকে আমরা প্রথমেই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন করব। এই ওয়েবসাইটটি ফোনে খোলার সময় ডেস্কটপ ভার্সন করে নেবেন। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটটি খোলার পরেই এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। একদম উপরের ডান দিকে অ্যাডমিনিস্ট্রেটর লগইনের তলাতেই রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং তার পাশেই রয়েছে স্টুডেন্ট লগইন। যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারা ক্লিক করবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে, আর যারা রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছো তারা ক্লিক করবে স্টুডেন্ট লগইনে। রিড মোড়ে ক্লিক করলে দেখতে পাবে আমি আগের ভিডিওয়ে যেগুলো বলেছিলাম সেগুলোই এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া রয়েছে। এখানে দেওয়াই রয়েছে যে সেকেন্ডারি লেভেল থেকে রিসার্চ পর্যন্ত, এমনকি কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা পড়াশুনো করছো সেই সমস্ত কিছুর জন্যই তোমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনটা পেতে পারো। তোমরা চাইলে এটা পড়ে দেখতে পারো। এবার এখানে দেওয়া রয়েছে হাউ ইট ওয়ার্কস। ঠিক যেরকম আমি আগের ভিডিওতে তোমাদের সকলকে বলেছিলাম যে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে লোন স্যাংশন। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন ও অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা ক্লিক করব স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে। এটাতে ক্লিক করলেই এইরকম একটি নতুন ফ্রেশ পেজ খুলে যাবে। এখানে দেখছেন একদম প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এরপরেই রয়েছে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার এবং এরপরেই রয়েছে আধার কার্ডের অপশন। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে ইয়েস প্রেস করবেন, অথবা যার নেই সে নো প্রেস করবেন। তো এইটুকুই রয়েছে প্রথমে বেসিক ডিটেলসে। তাহলে এবার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করাটা দেখে নেওয়া যাক। প্রথমে ফার্স্ট নেমে নিজের নাম লিখলাম এবং লাস্ট নেমে, তারপর সারনেম, জেন্ডার এবং তারপরে ডেট অফ বার্থ। এরপর আধার কার্ডের এখানে ইয়েস ক্লিক করলাম। এরপরে এখানে আধার নাম্বারটা আপনি লিখবেন। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখানে প্রথমেই দেখছেন প্রোগ্রাম টাইপ। এবার আপনার কোর্সটি কোন প্রোগ্রাম টাইপের আন্ডারে পড়ে, সেটা ইউজি, পিজি, পিএইচডি, ডিপ্লোমা বা এমফিল নাকি অন্য কিছু, সেটা দেখে এখানে সিলেক্ট করতে হবে। এরপরেই আসছে প্রোগ্রাম নেম। যদি আপনার ইউজি হয় প্রোগ্রাম টাইপ, তাহলে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে যে যে প্রোগ্রাম নেমগুলো আছে, যেরকম বিএ, বিএসসি বা অন্য কিছু, সেগুলো ওখানে ক্লিক করে বসাতে হবে। ইনস্টিটিউশনটি কোন রাজ্যে এবং এরপরে কোন জেলায় অবস্থিত সেটা দিতে হবে। এরপরে আপনি কোন ইনস্টিটিউশনে পড়েন সেটার নাম সিলেক্ট করতে হবে। এরপরেই আপনার কন্ট্যাক্ট ডিটেলসে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখবেন অবশ্যই যেই মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই রকম একটি মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার পরে আপনার ইমেল আইডি দিতে হবে এবং ইমেল আইডিটি দেওয়ার পরে আরেকবার আপনাকে রিরাইট করতে হবে ইমেল আইডিটি। মনে রাখবেন কপি পেস্ট করবেন না, আমিও তাই টাইপ করছি। এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটিতে অবশ্যই একটা ছোটো হাতের অ্যালফাবেট, একটা বড় হাতের অ্যালফাবেট এবং নাম্বার এবং তার সাথে কোনো স্পেশাল সাইন দিতে হবে। এবং তারপরে সেই পাসওয়ার্ডটাকে আরেকবার দিতে হবে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে। এবং সবশেষে এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে রেজিস্টার যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এইবার এইখানে দেখুন, এটি একটি ইউজার ম্যানুয়াল, ডাউনলোড করা হয়েছে WBSCCS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। এইখানে বলা হয়েছে যে ফরম্যাট অফ দ্য স্টুডেন্টস রেজিস্ট্রেশন ফর্ম হোয়েন দ্য স্টুডেন্ট হ্যাজ আধার কার্ড। যখন আমরা এই ডু ইউ হ্যাভ আধার নাম্বারে ইয়েস করছি তখন আমাদের যে ফর্মটা আসবে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কীরকম হবে সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে প্রোগ্রাম ডিউরেশন ইন ইয়ার্স, অর্থাৎ আপনার কোর্সটি কত বছরের কোর্স সেটি এখানে লিখতে হবে। এটি লিখেই সাবমিটে আপনারা ক্লিক করবেন। এর পরের স্লাইডে বলা হয়েছে ফরম্যাট অফ দ্য স্টুডেন্টস রেজিস্ট্রেশন ফর্ম হোয়েন দ্য স্টুডেন্ট হ্যাজ নো আধার কার্ড।
যখন আবেদনকারীর আধার কার্ড থাকবে না তখন তাহলে তাকে কি করতে হবে? আধার নাম্বার না থাকলে তাহলে সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন এবং তারপরে গিয়ে আপনার ক্লাস টেনের যে এডুকেশনাল বোর্ড ছিল সেই বোর্ডের নামটা লিখবেন এবং তারপরে আপনার ক্লাস টেনের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আর তারপরে কত সালে আপনি আপনার ক্লাস টেনের বোর্ড এক্সামে পাস আউট হয়েছেন সেই সালটা দেবেন এবং এরপর এখানেও কোর্স ডিউরেশন লেখার পরে সাবমিটে ক্লিক করবেন। এর পরের স্লাইডে বলেছে আফটার কমপ্লিশন অফ দ্য রেজিস্ট্রেশন প্রসেস আ ইউনিক আইডি উইল বি জেনারেটেড হুইচ উইল বি সেন্ট টু ইয়োর মোবাইল নাম্বার হুইচ উইল বি ইউজড অ্যাজ ইয়োর ইউজার আইডি ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দিস ইউনিক আইডি উইল বি ইউজড অ্যাজ ইউজার আইডি ফর অল ফিউচার পারপাসেস। যখনই আপনি এবার সাবমিট অপশানে ক্লিক করবেন তখনই আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য। এবার সেই ওটিপিটি এখানে পুট করবেন, পুট করে তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই মোবাইল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন আইডি বা ইউজার আইডি আপনার ফোনে চলে আসবে এবং সেটা খানিকটা এরকম দেখতে হবে। তো বন্ধুরা, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমরা কোনো একটা খাতায় লিখে রাখতে পারো, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু পরবর্তী সময় তোমাদের স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে লোন অ্যাপ্লাই করতে হবে। তো এর পরের স্লাইডে কি আছে দেখা যাক। এর পরের স্লাইডেই রয়েছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, ক্লিক স্টুডেন্ট লগ ইন বাটন টু গেট। ঠিক একটু আগে যেটা আমি বললাম যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তো এখানে সেটাই বলা হয়েছে। এইখানে তোমাদের ইউজার আইডি পুট করবে, এখানে পাসওয়ার্ড, আর এখানে একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটা এইখানে লিখে লগ ইনে প্রেস করতে হবে। এইভাবে লগ ইন করার পরে পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড। এইবার রেজিস্ট্রেশন যেহেতু হয়ে গেছে সেই কারণে এই রকম জায়গাতে অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে, ইউজার আইডি এবং ফোন নাম্বার চলে আসবে। এরপরে এইখানেও দেখাবে যে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন ডান, স্টেটাস হচ্ছে ডান, এখানে ডেট দিয়ে দেবে এবং টাইমও দিয়ে দেবে। আর এরপরে অ্যাপ্লাই নাউতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পরেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এইরকম আর একটা পেজ খুলে যাবে, সেইখানে যেই ডিটেলসগুলো আগে থেকে দেওয়া ছিল সেগুলো থাকবে এবং এছাড়াও বেশ কিছু ডিটেলস নতুন করে দিতে হবে। একদম শুরুতে নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ ফাদার, নেম অফ মাদার, কো বড়োয়ার, লিগাল গার্জিয়ানস নেম, স্টুডেন্টস মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, স্টুডেন্টস কাস্ট, এখানে কাস্ট দিতে হবে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যেটাই হোক সেটা আপনারা পুট করবেন এখানে। তারপরে লাস্ট কোয়ালিফিকেশান দেবেন, তারপর প্যান কার্ড যদি থাকে তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো করবেন। এবার যদি নো করেন তাহলে এখানে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট বলে একটি অপশন পাবেন এবং সেটাতে ক্লিক করতে হবে, তারপরে সেই ফর্মটি ফিল আপ করে আপলোড করতে হবে। কো বড়োয়ার্স ডিটেলসে সেখানে আপনি আপনার বাবা বা মায়ের অকুপেশন দেবেন, তারপর কাস্ট দেবেন, অ্যাড্রেস প্রুফ দেবেন, কো বড়োয়ার্স প্যান কার্ড সেটা দেবেন, কো বড়োয়ার্স মোবাইল নাম্বার, কো বড়োয়ার্স জেন্ডার, অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আইডি, কো বড়োয়ার্স প্যান কার্ড নাম্বার। আর এইখানে আগে এমন কেউ যদি অ্যাপ্লাই করেন যে কিনা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবেন, আর ফিজিক্যালি চ্যালেঞ্জড যদি না হন তাহলে এখানে নো করবেন। আর রিলেশনশিপ উইথ কো বড়োয়ার, আপনার সাথে আপনার এই লোনের কো বড়োয়ারের কি সম্পর্ক সেটা এখানে দিতে বলেছে। প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এই প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি বর্তমানে কোথায় থাকেন সেইখানকার অ্যাড্রেস। এবার আপনার বর্তমান অ্যাড্রেসই যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসও যা হবে পার্মানেন্ট অ্যাড্রেসও তাই হবে। এবার ধরুন যদি আপনি পড়াশোনার জন্য বাইরে কোথাও থাকেন তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে সেই বাইরে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার যেখানে বাড়ি সেই অ্যাড্রেস দেবেন। এরপরে কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, হোয়েদার রিসিভড রিসিভিং এনি স্কলারশিপ ফ্রিশিপ ফ্রম এনি এজেন্সি, আপনি যদি কোথাও কোনো স্কলারশিপ পেয়ে থাকেন যেমন SVMCM, তারপরে সিঙ্গেল গার্ল চাইল্ড, আরও অন্যান্য বিভিন্ন স্কলারশিপ স্কিম আছে, সেগুলোর মধ্যে যদি কোনোটা আপনি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো ক্লিক করবেন। অ্যানুয়াল ইনকাম অফ কো বড়োয়ার্স,
অল সোর্সেস। এখানে বার্ষিক আয়, আপনার কো বড়োয়ার যিনি হবেন তার বার্ষিক আয় কত সেটা এখানে লিখতে হবে। প্রোগ্রাম তো আপনি আগেই মেনশন করেছিলেন, সেটাই এখানে আসবে। কোর্স ফি প্লাস টিউশন ফি, কোর্স ফি প্লাস টিউশন ফি, পূর্ণাঙ্গ কোর্সটি করতে কত টাকা খরচ হচ্ছে সেইটা এখানে দেবেন। ইয়ার অফ কমেন্সমেন্ট, অর্থাৎ কবে থেকে আপনার কোর্সটি চালু হয়েছে এইখানে সেই সালটা দিতে হবে। তারপরে লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, কত টাকা আপনি লোন নিতে চান সেটা এখানে দিতে হবে। হোয়েদার রিসিভড এনি ইনস্টিটিউশনাল ব্রোশিওর ডকুমেন্ট ডিটেইলিং দ্য কোর্স অর টিউশন ফিস, এবার সেক্ষেত্রে যদি আপনি এটা পেয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এই ব্রোশিওরে আপনার পূর্ণাঙ্গ কোর্সটির যাবতীয় ফি স্ট্রাকচার লেখা থাকবে। ইয়ার অফ কমপ্লিশন, কত সালে আপনার এই কোর্সটি কমপ্লিট হবে সেটি এখানে দেবেন। লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড এখানে আপনার কত টাকা লোন লাগবে সেটা আপনি বলবেন নাম্বারে, আর এখানে আপনাকে ওয়ার্ডে লিখতে হবে। এরপরে ব্যাংক ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এখানে আইএফএস কোড, নেম অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এইবারে ব্যাংক ফর লোন, ব্যাংক ফর লোন হচ্ছে আপনি কোন ব্যাংক থেকে লোনটি নিতে চান। এইখানে বেশ কয়েকটা অপশনস পাবেন, এর মধ্যে থেকে আপনার বাড়ির কাছাকাছি যেই ব্যাংক থাকবে সেই ব্যাংকেই আপনি ক্লিক করতে পারেন, সে বেসরকারি বা সরকারি বা কোঅপারেটিভ ব্যাংক হতেই পারে। এখানে আপনি যে ব্যাংক থেকে লোনটা নিতে চান তার একটি ব্রাঞ্চকে আপনাকে সিলেক্ট করতে হবে। ব্যাংক ডিটেলস অফ দ্য কো বড়োয়ার, এখানে কো বড়োয়ারের ব্যাংক ডিটেলসও লাগবে, সেখানে আইএফএস কোড, নেম অফ ব্যাংক, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই যেগুলো আমি বললাম এতক্ষণ সেগুলোই আবার এখানে লেখা রয়েছে, এখনও সেই লেখাই চলছে। এইবারে আসুন অ্যাপ্লিকেন্টস ডকুমেন্ট আপলোডিং হোয়েন দেয়ার ইজ আধার, যখন আপনার আধার কার্ড থাকবে তখন একজন আবেদনকারী কী কী ডকুমেন্ট আপলোড করবে। প্রথমে আপলোড করবে ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেন্ট, আবেদনকারীর ছবি, তারপরে ফটোগ্রাফ অফ কো বড়োয়ার, যে কো বড়োয়ার হবে তার ছবি দেবেন, তারপরে সিগনেচার অফ স্টুডেন্ট, কো বড়োয়ার সিগনেচার, এরপরে স্টুডেন্টস আধার কার্ড, এবং এই আধার কার্ড অবশ্যই পিডিএফ ফরম্যাটে দিতে হবে 50 থেকে 400 KB-র মধ্যে, কো বড়োয়ার্স অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি কার্ড, এটাও 50 থেকে 400 KB-র মধ্যে পিডিএফ এ দিতে হবে। এরপরে আবেদনকারী যখন ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিল তখন যে অ্যাডমিশনের যে রিসিপ্টটা তাকে দেওয়া হয়েছিল সেটিও এখানে আপলোড করতে হবে, সেটিও পিডিএফ ফরম্যাটে 50 KB থেকে 400 KB-র মধ্যে। এরপরে এখানে স্টুডেন্টস প্যান আন্ডারটেকিং ডকুমেন্ট, এবার এইখানে যদি তার প্যান কার্ড থাকে তাহলে সে তার প্যান কার্ড আপলোড করবে, অথবা যদি তার প্যান কার্ড না থাকে তাহলে সেই আন্ডারটেকিং ডকুমেন্টই আপলোড করবে, যেখানে বলা আছে স্টুডেন্টস প্যান কার্ড অর আন্ডারটেকিং অ্যাজ স্পেসিফাইড। কো বড়োয়ার্স প্যান কার্ড, কো বড়োয়ার যে প্যান কার্ড থাকবে সেটা এখানে দিতে হবে। এরপরে রেলিভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর ডকুমেন্ট ডিটেইলিং দ্য কোর্স ফি অর টিউশন ফিস, আপনাদের কাছে যদি ইনস্টিটিউশনাল ব্রোশিওর থেকে থাকে যেখানে আপনাদের কোর্সের টোটাল ফি ডিটেলস দেওয়া রয়েছে তাহলে সেটা এখানে আপলোড করবেন। এরপরে এই দুটো বক্সে আপনি ক্লিক করবেন, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এর পরের স্লাইডে আমরা দেখছি অ্যাপ্লিকেন্টস ডকুমেন্ট আপলোডিং হোয়েন দেয়ার ইজ নো আধার, যখন আবেদনকারীর আধার কার্ড থাকবে না তখন যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো। আগেরটার থেকে শুধু একটাই আলাদা, যে এখানে যার আধার কার্ড নেই তাকে ক্লাস টেনের বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, আদারওয়াইজ সবই আগেরটার মতনই। এবং তারপরে এই দুটো বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করতে হবে। এরপরের স্লাইডে অ্যাপ্লিকেন্টস প্রোফাইল ভিউ, ওয়ান্স দ্য স্টুডেন্ট অপ্ট ফর সেভ অ্যান্ড কন্টিনিউ ইন দ্য প্রিভিয়াস পেজ দিস পেজ উইল ওপেন আপ, অর্থাৎ আগের স্লাইডের একদম তলায় সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করলে এইরকম একটা পেজ সামনে আসবে, সেখানে একদম একদম লেফট আপার কর্নারে আবেদনকারীর নাম আসবে, তারপর এইরকম জায়গাতে একটা ছবি আসবে, এবং তার সাথে যে ডিটেলস অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন এইটা এখানে চলে আসবে, আবেদনকারীর সাথে যে কো বড়োয়ার থাকবে তার ছবিও এখানে চলে আসবে, এবং নিচে আবেদনকারী এবং লোনের কো বড়োয়ারের সাইন থাকবে।
এবং এরপরে পুরোটা একবার রিভিউ করে নিতে পারেন আপনারা এই অ্যারোতে ক্লিক করে। এই পার্সোনাল ডিটেলসের অ্যারোতে ক্লিক করলে পার্সোনাল ডিটেলস খুলে যাবে এবং আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে যে যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করেছেন সেইটার একটা তালিকা খুলে যাবে। এইগুলো টোটালটা একটা রিভিউ করে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্টস প্রোফাইল আফটার ফাইনাল সাবমিশন, অর্থাৎ ফাইনাল সাবমিশনের আগে একটা কনফার্ম সাবমিশন ট্যাব আসবে, সেইখানে লেখা থাকবে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। অর্থাৎ সাবমিশনের পরে কিন্তু আর এডিট করা যাবে না, এই মর্মে একটা লেখা আসবে। সেইখানে যদি আপনি শিওর থাকেন যে আপনি যা তথ্য দিয়েছেন সমস্ত কিছু সঠিকভাবে দিয়েছেন তাহলে ইয়েস প্রেস করবেন, আর যদি মনে হয় যে আরও কিছু কারেকশন করতে হতে পারে বা কোথাও আপনার মনে ডাউট আছে তাহলে আপনি এখানে নো প্রেস করতে পারেন এবং পরে সেটা এডিট করে পুনরায় সাবমিট অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু ফাইনাল সাবমিশনের আগেই সেটা করতে হবে। এর পরের স্লাইডে আফটার সাবমিশন দ্য ড্যাশবোর্ড অ্যাপিয়ার্স, এইরকম একটা ড্যাশবোর্ড আসবে, সেইখানে ছবি, নাম, ইউজার আইডি, মোবাইল নাম্বার থাকবে এবং এই এই সাইডে থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন, সেখানে থাকবে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন, এরকম ডান দেখাবে, ডেট অ্যান্ড টাইম দেখাবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ ডান দেখাবে, ডেট অ্যান্ড টাইম থাকবে, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট ডান থাকবে, ডেট অ্যান্ড টাইম দেখাবে, অ্যাপ্লিকেশন সাবমিশন ডান দেখাবে, ডেট অ্যান্ড টাইম এখানেও থাকবে। এর পরের স্লাইডে When the application is returned by the institution to the applicant, in case of any discrepancy, if detected by the institution. যদি আপনার ইনস্টিটিউশন আপনার অ্যাপ্লিকেশানে কোনো রকমের ত্রুটি দেখে বা ভুল দেখে তাহলে সেই ক্ষেত্রে আবার আপনার কাছে অ্যাপ্লিকেশানটি রিটার্ন হয়ে আসবে এবং তখন এই অ্যাপ্লিকেশান সাবমিশনে এই জায়গাটা পেন্ডিং দেখাবে এবং আপনার ঠিক ছবির তলায় একটা এডিট লোন অ্যাপ্লিকেশন বলে বক্স চলে আসবে এবং সেইখানে ক্লিক করে যেই জায়গাটা ত্রুটি হয়েছে সেই জায়গাটা আপনি আবার এডিট করতে পারেন। নেক্সট স্লাইডে হোয়েন দ্য ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড, যখন আপনার ফর্মটি একেবারে ফাইনালি সাকসেসফুলি সাবমিট করা হয়ে যাবে সেই সময় এইরকম একটা পেজ ওপেন হবে আপনি যখনই লগ ইন করবেন। স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HOI হোয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ডেড টু HED, যখন আপনার অ্যাপ্লিকেশনটি HOI এর থেকে ফরওয়ার্ড হয়ে যাবে HED এর কাছে, অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে, তখন আপনি স্টেটাসে এইরকম লেখাটা দেখতে পাবেন। হোয়েন দ্য অ্যাপ্লিকেশন ইজ ফরওয়ার্ডেড টু ব্যাংক বাই HED, অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যখন আপনার এই লোনের অ্যাপ্লিকেশনটি সরাসরি ব্যাংকের কাছে চলে আসবে তখন কিন্তু আপনি এইরকম দেখতে পাবেন স্টেটাস অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HED টু ব্যাংক। এরপরে আসা যাক ধরুন হোয়েন দ্য অ্যাপ্লিকেন্ট ফরগট অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ড, তখন আবেদনকারীকে ফরগট অ্যাপ্লিকেশন আইডি অর পাসওয়ার্ড যে লেখাটা রয়েছে তার উপর ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে সিলেক্ট হোয়াট ইজ টু রিট্রাইভ। এরপরে ছবিতে দেখানো ওই অ্যারোতে ক্লিক করলে আপনার কাছে বেশ কয়েকটা অপশানস আসবে এবং সেখান থেকে আপনাকে চুজ করতে হবে অ্যাপ্লিকেশন আইডি। এরপর আপনার আধার নাম্বারটা দিতে হবে, তারপরে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। ঠিক একইভাবে পাসওয়ার্ড ভুলে থাকলে আগেরবার আপনাকে সিলেক্ট করতে হয়েছিল অ্যাপ্লিকেন্ট আইডি, এইবারে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, তারপরে অ্যাপ্লিকেন্ট আইডি যদি মনে থাকে তাহলে অ্যাপ্লিকেন্ট আইডিটা দেবেন এবং তারপরে ক্যাপচা দিয়ে আবার সাবমিট করবেন। এগুলো তখনই করবেন যখন আপনার মনে থাকবে না বা আপনি ভুলে যাবেন, তাই জন্য আমি বারবার বলবো আপনারা পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই নোট ডাউন করে নেবেন, কারণ তাতে আপনাদের সুবিধা হবে। বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আর এই বিষয় নিয়ে আমি একটা কথাই বলবো যে যারা যারা লোনটা নেবে বলে মনস্থির করছো তারা অবশ্যই বাড়ির মানুষজনের সাথে ভালো করে পরামর্শ করে নেবে লোন নেওয়ার আগে। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর এই বিষয়ে তোমরাও যদি কিছু নতুন জেনে থাকো তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে অল ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেটও তোমাদের কাছে চলে আসে। ডিসক্রিপশনে আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। আর হ্যাঁ, আজকের যে ইউজার ম্যানুয়ালটা তোমাদের দেখালাম সেটার লিংকও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটায় ক্লিক করলে তোমরা ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবে। আজকের মতো বাই, তাহলে দেখা হচ্ছে আবার বুধবার অন্য একটি ভিডিও নিয়ে।